নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আগামীকাল সোমবার আর আগামীকাল এই সাত রাশির মানুষের হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে সাত সাতটি রাশির নাম জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে তবে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন কারণ আপনারা শুধুমাত্র রাশির নাম জেনেই ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যান আর প্রচুর অর্থের লসের মুখে আপনাদেরকে পড়তে হয় কারণ আমি এই ভিডিওতে যে সাত রাশির কথা বলবো তাদের জীবনে প্রাপ্তিক নিশ্চিত রূপে ঘটবেই এটা কিন্তু কখনোই ভাববেন না কারণ কারণ একটাই আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে গ্রহ আপনার জন্মছকে কত পরিমাণ স্ট্রং রয়েছে কোন ভাবে রয়েছে কত ডিগ্রিতে রয়েছে এই সমস্ত কিছু জানার প্রয়োজন রয়েছে পাশাপাশি বর্তমান দশা অন্তর্দশা আপনার কতটা সাফোর্টেবল সেটাও কিন্তু জানার প্রয়োজন রয়েছে তাই আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে নিন আর সেটা বিচার করতে গেলে আপনাকে জন্ম তারিখ জন্ম সময় ও জন্মস্থান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাতে হবে আর যাদের ক্ষেত্রে এসব নেই তারা হাতের ছবি তুলে পাঠাতে পারেন আরেকটি কথা যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস করে যাচ্ছে লাগতে লাগতে লাগছে না তারা রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার জীবনকে কিন্তু বদলে ফেলতে পারে প্রচুর মানুষ এই রাহু রক্ষা কবচ নিয়ে আজ উপকৃত আমি চাই যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস করে যাচ্ছে লাগতে লাগতে লাগছে না তারা অতি সত্তর রাহু রক্ষা কবচ পরিধান করুন কারণ জানুয়ারি মাস থেকে এই রাহু রক্ষাকবচের মূল্য অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এছাড়াও একটি গুড নিউজ আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে এই রক্ষা কবচ আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ যখন কবচটি হাতে পাবেন তখন তার মূল্য আপনাদেরকে প্রদান করতে হবে তবে আমি বলবো আগে আপনাদের ব্যক্তিগত জন্মছকটা বিশেষভাবে দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে যে আপনার জন্মছকে আদৌ প্রাপ্তিযোগ রয়েছে কি না এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সোমবার দিন কোন সাত রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে আমি এই ভিডিওতে সাতটি রাশির নাম তো অবশ্যই বলবো পাশাপাশি তাদের টার্গেট নাম্বারও বলবো খেয়াল রাখবেন যে টার্গেট নাম্বারটি আমি আপনাদেরকে জানাবো সেটি ইনজেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আলাদা হতেই পারে তাই আগে জন্মছকটা বিচার করে নিলে আপনারা একেবারে পিং পয়েন্ট প্রেডিকশান কিন্তু পেয়ে যাবেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় ও অশুভ সময়ের কথা অশুভ সময় বলতে রাহু কালকে বোঝানো হচ্ছে যে সময়টাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টাকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে আগামীকাল রাহুকাল যে সময়টি হতে চলেছে সেটি হলো সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে নটা পর্যন্ত এবার আসি শুভ সময়ের কথায় যে সময়টা আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন সেটি হচ্ছে সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সোমবার দিন কোন সাত হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার নয় এবং তিন এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি আপনি বৃষরাশির মানুষ হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার এক এবং ছয় এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি আপনি মেষ রাশির মানুষ হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনও হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার আট এবং দুই এর পরবর্তী চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা তুলারাশি আপনি তুলারাশির মানুষ হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার চার এবং সাত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি আপনি ধনুরাশির মানুষ হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার সাত এবং নয় এর পরবর্তী ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি আপনি মকর রাশির মানুষ হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার এক এবং পাঁচ এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি সোমবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি আপনি মিন রাশির মানুষ হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনেও হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার তিন এবং দুই তো এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ